আজকে আমরা মোডাল ওয়কজিলারি ভাব নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক যে মোডাল ওয়কজিলারি ভাবগুলো কোনগুলো চলো যেমন সেল সেল মানে হবে স্যুড সুড মানে উচিত উইল উইল মানে ইচ্ছাশক্তি তবে এই সেল আর উইলকে আমরা ফিউচারের ক্ষেত্রে ইউজ করব। ফিউচারের কোনো কাজ বোঝালে সেল বা উইলকে ইউজ করব উড উড মানে হবে উড মানে হবে ক্যান কেন মানে পাড়া সক্ষমতা বোঝাতে কেন ইউজ করা হয় এবং পারমিশন নেওয়ার সময় আমরা কেন ব্যবহার করতে পারি এই দুটো ক্ষেত্রে আমরা কেনকে ইউজ করতে পারি কুড কুড মানে পারে অতীতের সক্ষমতা বোঝালে আমরা কুটকে ইউজ করব আর ভদ্রতা বোঝাতে কুটকে ব্যবহার করা হয় মে মেয়ে মানে হতে পারে মেয়ে মানে হতে পারে মাইট মাইট মানেও হতে পারে তবে এটাকে আমরা সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করব মাইট মাস্ট মাস্ট মানে অবশ্যই মাস্ট মানে অবশ্যই এটিকে বাধ্যকতা বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয় এম টু ইজ টু আর টু এটা হলো বিভার এম টু ইজ টু আর টু তে হয়ে বোঝাতে ব্যবহার করা হয় তে হই বি গোয়িং টু বি গোয়িং টু সম্ভাবনা বোঝাতে অর্থ প্রকাশ বোঝাতে বি গোয়িং টু ব্যবহার করা হয় হ্যাভ টু হ্যাজ টু এরা হই বোঝাতে ব্যবহার করা হয় আর হ্যাড টু হতো হ্যাড ব্যাটার হ্যাড ব্যাটার পরামর্শ নেওয়া সান্ত্বনা দেওয়া ভালো ছিল উপদেশ নেওয়া ইত্যাদির ক্ষেত্রে হ্যাড ব্যাটার ব্যবহার করা হয় উট রাদার উট রাদার বরং ভালো ছিল বরং ভালো ছিল বোঝাতে উট রাদার ব্যবহার করা হয় যেমন আই উড রাদার ডাই দেন ব্যাক আমি মরে যাব বরং ভিক্ষা করব না এখানে এই বরংটাকে বোঝাতে উড রাদারকে ব্যবহার করা হয়েছে নেক্সট ক্লাসে আমরা এদের উদাহরণ নিয়ে আলোচনা করব এবং এরা কোথায় কোথায় বসে এটা নিয়ে আলোচনা করব